তো গত লেসনে আমরা শিখছিলাম কিভাবে চারটি কর্ড দিয়ে অনেকগুলো গান গাওয়া যায়। তো আজকে আমরা দেখব সেই চারটি কর্ড কিভাবে ধরতে হয়। তো আগের লেসনে আমরা চারটি কর্ডের কথা বলছিলাম, সেই চারটি কর্ড কি ছিল, যে জি মেজর, ই মাইনর, সি মেজর আর ডি মেজর। তো এখন আমরা দেখি জি মেজর আমরা কিভাবে ধরবো। আমরা জি মেজর ধরবো ঠিক এইভাবে। তো এতে কী হচ্ছে, এই প্রথম আঙুল যেটা আমার সেটা পড়তেছে কোথায়, সেকেন্ড ফ্রেটে থার্ড স্ট্রিংয়ে। তারপর আমার সেকেন্ড আঙুলটা পড়তেছে সেকেন্ড ফ্রেটেই ফার্স্ট স্ট্রিংয়ে, এবং থার্ড ফিঙ্গারটা পড়তেছে থার্ড ফ্রেটে সেকেন্ড স্ট্রিংয়ে। সো এটা ফর্ম করতেছে আমার জি মেজর। তো এরপর হচ্ছে ই মাইনর, আমরা দেখি ই মাইনরটা। ই মাইনরটা গিটারে অনেকটা সি মেজর ধরার মতো। তো আমরা দেখি এটা কীভাবে ধরতেছি। আমরা প্রথম ফিঙ্গারটা আমার যাচ্ছে কোথায়, সেকেন্ড ফ্রেটে ফার্স্ট স্ট্রিংয়ে এই, তারপর সেকেন্ড ফিঙ্গার যাচ্ছে থার্ড ফ্রেটে সেকেন্ড স্ট্রিংয়ে, অ্যান্ড দি থার্ড ফিঙ্গার ইজ গোয়িং টু ফোর্থ ফ্রেট, সেটা হচ্ছে ফোর্থ ফ্রেটে থার্ড স্ট্রিংয়ে। তো এটা আমার ফর্ম করতেছে ই মাইনর। তো এখন হচ্ছে সি মেজর। সি মেজরটা আমরা কীভাবে ধরতেছি, জাস্ট এই একটা আঙুল দিয়ে ফার্স্ট স্ট্রিং থার্ড ফ্রেটে। তো থার্ড ফ্রেটে ফার্স্ট স্ট্রিংয়ে আমরা এই একটা আমাদের ফার্স্ট ফিঙ্গার দিয়ে আমরা যখন প্রেস করতেছি, এটাই ফর্ম করতেছে সি মেজর। খুবই ইজি, এটা খুবই ইজি। এটা হচ্ছে সি মেজর কর্ড। আর অ্যাট লাস্ট দি ডি মেজর কর্ড। তো ওইটা হচ্ছে আমাদের এই উপরের যে সেকেন্ড স্ট্রিং, থার্ড স্ট্রিং এন্ড ফোর্থ স্ট্রিং, এই তিনটা আমরা একসাথে প্রেস করব। একসাথে প্রেস করলে সেটা ফর্ম করতেছে ডি মেজর। তো এটা অনেকের জন্য, বিগিনিয়ারদের জন্য, এই এক আঙ্গুলে এটা প্রেস করা, তিনটা স্ট্রিং একবারে প্রেস করা সেকেন্ড ফ্রেটে, এটা একটু টাফ হয়ে যাচ্ছে। তো আমরা সেক্ষেত্রে কী করতে পারি, আমাদের এই তিনটা আঙুল দিয়ে এই তিনটা তার ফোর্থ, থার্ড অ্যান্ড সেকেন্ড আমরা এভাবে ধরতে পারি সেকেন্ড ফ্রেটে, এভাবে প্রেস করেও ডি মেজর বাজানো সম্ভব। সো আমরা দেখে নিলাম যে চারটি কর্ড কত ইজি ওয়েতে আমরা বাজাতে পারতেছি।